আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষক কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ লোকসভায় জানিয়েছেন, 2014 সালের 2 অক্টোবর থেকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অধীনে এ পর্যন্ত 11 কোটিরও বেশি পরিবারের ব্যক্তিগত শৌচাগার তৈরি করা হয়েছে। সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন কর্মসূচির অধীনে স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সম্মানজনক মাত্রই স্বাস্থ্য পরিচর্যা পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য সারা দেশে ছোট রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সেরা রাজ্য হিসেবে ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়েছে। গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় স্বাগতিক ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের কৃষি ব্যবস্থা সম্প্রসারণে এবং কৃষক কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। আজ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ পানিসাগরে একটি সুইমিং পুল, 100 শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন করেন। এছাড়াও তিনি পানিসাগরে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পানিসাগরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, কৃষি সম্পর্কিত বিভিন্ন সহায়তা কৃষকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবনির্মিত কৃষি বিজ্ঞান কেন্দ্র। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক মলিনা দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজ স্থানীয় কৃষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন কর্মসূচির অধীনে স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সম্মানজনক মাত্রায় স্বাস্থ্য পরিচর্যা পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য সারাদেশে ছোট রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সেরা রাজ্য হিসেবে ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোডাক্টিভ চাইল্ড হেলথ এর স্টেট প্রোগ্রাম আধিকারিক সঞ্জয় রুদ্রপাল কেন্দ্রীয় স্বাস্থ্য রাজ্যমন্ত্রী প্রবীণ পাওয়ারের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন। কৃষি ও কৃষক কল্যাণ এবং খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে তেপানিয়া খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত সরকারি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, সারা রাজ্যের 49টি জায়গা থেকে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে। এই কর্মসূচি চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে 25,000 মেট্রিক টন ধান 20.40 টাকা দরে কেনা হবে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস আজ বিকেলে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়িতে কুমারঘাট ভেটেরিনারি ডিসপেন্সারি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণে ব্যয় হবে 82 লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, জেলাশাসক ড বিশাল কুমার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ড বিমল কৃষ্ণ দাস প্রমুখ। আজ কুমারঘাটে নবনির্মিত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার তথা মাস্টার সেন্টারেরও আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন শ্রমমন্ত্রী। এটি নির্মাণে ব্যয় হয়েছে 54,18,272 টাকা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকা জুড়িশার কটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ পরিদর্শনে যান। সেখানে পাঠরত উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা তাঁকে স্বাগত জানায়। পরে সামাজিক মাধ্যমে শ্রীমতী ভৌমিক জানান যে, এদের মধ্যে ত্রিপুরার যোগেন্দ্রনগরের অর্পিতা দাস এবং সাবুমের মোনালিসা ত্রিপুরার সঙ্গে তিনি কথা বলেন। তিনি আরও জানান, পরিদর্শনকালে চলন সহায়ক সামগ্রী পেয়ে সুস্থভাবে জীবনযাপন করছেন এমন কয়েকজনের সঙ্গে তিনি মত বিনিময় করেন। তিনি আজই রাজ্যে ফিরে এসেছেন। সাংসদ বিপ্লব কুমার দেব কোভিড পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া কমলসাগর ও দক্ষিণ জেলার শ্রীনগরের সীমান্ত হাট দুটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। আজ রাজ্যসভায় তিনি এই দাবি জানিয়ে বলেন, রাজ্যের প্রস্তাবিত সীমান্ত হাটগুলির কাজ দ্রুত বাস্তবায়ন করা দরকার। রাজ্যে একলব্য স্কুলগুলির নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করারও দাবি জানিয়েছেন সাংসদ শ্রী দেব। রাজ্যের 7টি বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 26 ডিসেম্বর। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 5 জানুয়ারি। সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে 2 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বিজ্ঞান গণিত এবং পরিবেশ বিষয়ক প্রদর্শনী 2022-2023 খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উদ্বোধন করে তিনি বলেন, ছাত্রছাত্রীদের মনন বুদ্ধিমত্তার বিকাশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলির সঠিক পরিস্ফুরণে এই ধরনের অনুষ্ঠানে যথেষ্ট গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা পরিবেশ রক্ষার পাশাপাশি অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিষ নাথ শর্মা। খোয়াই জেলাভিত্তিক বিজ্ঞান গণিত পরিবেশ বিষয়ক প্রদর্শনীতে জেলা থেকে মোট 58টি বিদ্যালয় অংশ নেয়। এদিকে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস আজ দুপুরে কৈলাসহরের ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 2 দিনের বিজ্ঞান অঙ্ক পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি এখানে বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিজ্ঞানের প্রসারের লক্ষ্যে কাজ করে চলেছে। মন্ত্রী বিজ্ঞানকে আরো জনপ্রিয়করণের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার প্রমুখ বক্তব্য রাখেন। দুদিনের মেলা তথা প্রদর্শনীতে ঊনকোটি জেলার 18টি বিদ্যালয় থেকে মোট 60টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হচ্ছে। এ উপলক্ষে একটি বিজ্ঞান সেমিনারেরও আয়োজন করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ লোকসভায় জানিয়েছেন যে 2014 সালের 2 অক্টোবর থেকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অধীনে পর্যন্ত 11 কোটির বেশি পরিবারের ব্যক্তিগত শৌচাগার তৈরি করা হয়েছে। একটি লিখিত উত্তরে মন্ত্রী বলেন, সর্বসর্বেক্ষণ গ্রামীণ 2022 এর ফলাফল অনুসারে 95% বেশি পরিবারের শৌচাগার তৈরির খবর পাওয়া গেছে। তিনি বলেন, 2024-2025 সালের মধ্যে খোলা স্থানে মলত্যাগ, মূত্র ত্যাগ, ওডিএফ অবস্থা বজায় রাখা এবং সমস্ত গ্রামকে ওডিএফ থেকে ওডিএফ প্লাসে রূপান্তরিত করার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের দ্বিতীয় ধাপটি 2020 সালের 1 এপ্রিল থেকে চালু করা হয়। জি-20 উন্নয়ন কার্যকরী গোষ্ঠী আজ মুম্বাইতে বৈঠকের তৃতীয় দিনে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যকে ত্বরান্বিত করতে ডেটার ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিরা সমস্যা এবং রন্ধ্র শনাক্তকরণ ও পরিমাপের উপর আলোকপাত করেছেন। তারা ডেটার উপর নির্মিত অংশীদারিত্ব এবং উদ্ভাবন সমাধান নিয়েও আলোচনা করেন। বৈঠকে ভারত উন্নয়নের জন্য ডেটা নিয়ে একটি জি-20 উদ্যোগের প্রস্তাব দিয়েছে। এটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করবে। বেঙ্গালুরুতে জি-20 আর্থিক ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ডেপুটিদের বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আজ শহরের বিজ্ঞানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কেন্দ্রগুলি পরিদর্শন করেন। প্রতিনিধিরা বেঙ্গালুরু প্রসাদ পরিদর্শন ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং মান্যতা টেক পার্ক পরিদর্শন করেন। কর্ণাটকের আইটি এলাকা স্টার্ট আপগুলিকে উৎসাহদানের ক্ষেত্রে গৃহীত উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করা হয়। লোকসভায় সংবিধান তপশিলী উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধনী বিল 2022 পাশ হয়েছে। বিলটি তামিলনাড়ুতে আবেদনের সাপেক্ষে সংবিধান তপশিলী উপজাতি আদেশ 1950 সংশোধন করবে। এই আদেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তপশিলী উপজাতি হিসেবে বিবেচিত উপজাতীয় সম্প্রদায়গুলির তালিকা রয়েছে। বিলটি তামিলনাড়ুর তপশিলী উপজাতির তালিকায় নারিকোরাভান এবং কুরিভিক্কারান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 8ই ডিসেম্বর রাজধানী আগরতলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ঊনকোটি জেলার প্রতিটি বুথে স্বচ্ছতা অভিযান করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলিও সাফাই করা হচ্ছে। আজ বিকেলে বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা প্রবক্তা দেবাশিষ সেন প্রমুখ। নেতৃবৃন্দ জানান, এই স্বচ্ছতা অভিযান চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান আজ করা হয়। সকালে আগরতলার জিবি এলাকায় এই কর্মসূচিতে আগরতলা পুর নিগমের অভিযানে এএমসির মেয়র দীপক মজুমদার, বিজেপির কেন্দ্রীয় নেতা মহেন্দ্র সিং, ডক্টর অশোক সিনহা এবং এলাকার কাউন্সিলররা অংশ নেন। চলতি অর্থবছরে এডিসি কর্তৃপক্ষ 21টি হস্টেলের জন্য 25,63,235 টাকা অনুমোদন করেছে। বিশেষ করে সংশ্লিষ্ট হস্টেলে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে বিদ্যুৎ পরিষেবা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য কর্তৃপক্ষ এই অর্থের অনুমোদন দেয়। অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক আর কে নোয়াতিয়া এই সংবাদ জানিয়ে বলেন, খুমপুই একাডেমিতে পানীয় জলের জন্য মিনি ডিপ টিউবওয়েল খনন করা হবে। এতে ব্যয় ধার্য করা হয়েছে 57,189 টাকা। রাজ্যে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সকল ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজ সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সব দল নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি হওয়া দরকার। শ্রী চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের শাসক দলের দলীয় কর্মসূচি আয়োজনে সরকারি যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী আজ খোয়াই লালছড়াস্থিত বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শ্রী দাস চৌধুরী আগামী 8ই ডিসেম্বর আগরতলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্যরা। গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় স্বাগতিক ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। এমবিবি স্টেডিয়ামে তৃতীয় দিনে আজ ত্রিপুরা 6 উইকেটে 244 রান থেকে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 293 রান সংগ্রহ করে। দলের পক্ষে রজত দে 63, সুদীপ চ্যাটার্জি 58 এবং শ্রীদামপাল 57 রান করে। 22 রানে পিছিয়ে থেকে গুজরাট দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিনের শেষে 6 উইকেট হারিয়ে 204 রান করে। দলের পক্ষে পিপাঞ্চল 79 রান করে অপরাজিত রয়েছে। রাজ্য দলের মণিশঙ্কর মুড়াসিং 71 রানে 4টি উইকেট পায়। এর আগে গুজরাট প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 271 করেছিল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা এগিয়ে চলো 2-1 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। বিজয়ী এগিয়ে চলোর পক্ষে পারভেজ ভুঁইয়া একাই 2টি গোল করে। অপরদিকে জুয়েলসের পক্ষে একমাত্র গোলটি করে বিদেশী ফুটবলার মাবা ওয়াম। এই ম্যাচে জয়ের ফলে এগিয়ে চলো সুপার লীগের খেলা প্রায় নিশ্চিত করে নিয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভানেত্রী কিংবদন্তী অ্যাথলেট পিটি উষা সহ নতুনভাবে গঠিত আইও এর সকল পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। এক অভিনন্দন বার্তায় পর্ষদ সচিব আশা প্রকাশ করেন, নতুন কমিটি দেশের খেলাধুলোকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এর সাথে তিনি নতুন কমিটিকে ত্রিপুরা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আবহাওয়া: রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সকালেও কুয়াশা পড়বে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের কৃষি ব্যবস্থা সম্প্রসারণ এবং কৃষক কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ লোকসভায় জানিয়েছেন যে 2014 সালের 2 অক্টোবর থেকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অধীনে এ পর্যন্ত 11 কোটিরও বেশি পরিবারের ব্যক্তিগত শৌচাগার তৈরি করা হয়েছে। সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন কর্মসূচির অধীনে স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সম্মানজনক মাত্রায় স্বাস্থ্য পরিচর্যা পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য সারা দেশে ছোট রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সেরা রাজ্য হিসেবে ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়েছে। গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় স্বাগতিক ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।